হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে খুব 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 ভালো আছেন। তো আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো সকলকে গুড মর্নিং। তো আমরা এখন এসেছি আবার হাঁটতে, আর চারিদিকে ভিউটা কত সুন্দর, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে সকালবেলা যদি হাঁটতে আসা হয়, পুরো সারা দিনটা একদম রিফ্রেশিং যায় আর খুব 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 ভালো লাগে। আর সকালবেলার এই যে ওয়েদারটা এতটাই মনোরম যে কি বলবো। এই দেখুন ভক্তগণ, ঝিলাম নদীতে এতটাই জল কমে গেছে যে এখানে নদীর চর বেরিয়ে পড়েছে। মানে এটা আমি প্রথম দর্শন করলাম। যাই হোক, সকালবেলা এসেছি বলে হয়তো দেখতে পেলাম, বেলার দিকে হলে থাকবে না। যখন জলটা আবার একটু বেড়ে যাবে তখন থাকবে না। যদিও এই নদীতে ঝরমাটা হয় না, তবুও একটা মানে কি বলবো, এরকম দুর্লভ দর্শন আর হয় না। যাই হোক, এরকমভাবে যদি ভগবানের দর্শন পেয়ে যাই কোনো দিনও, হো আমি নিজেকে ধন্য মনে করব। জিরোবিজ থেকে ভিউটা একদম অন্যরকম, চারিদিকটা দারুণ সুন্দর। নদীর পার দিয়ে হাঁটতে হাঁটতে জিরো ব্রিজ পেরিয়ে আমরা এখন চলেছি একটা পার্কে। এই পার্কে সবাই সকালবেলা ব্যায়াম করতে আসে, আর এখানে ব্যায়ামের অনেক কিছু জিনিসপত্র আছে, সেগুলো দেখতেই পাচ্ছেন। তো ব্যায়াম ট্যায়াম সেরে আমরা তো সবসময়তেই মানে কি বলবো, বাইরে বেরোলে যখন একসঙ্গে হই একদম বাচ্চা হয়ে যাই। আর সেই বাচ্চাপোনাটা কিন্তু বাইরে বেরিয়েও কাটে না, একসঙ্গে থাকলে যা হয় আর কি। আর পার্কে ছিল প্রচুর রকমের ফুল, যে ফুলগুলো এত সুন্দর রং, সবসময় কিন্তু মন কেড়ে নেয়। আর আপনারা আমাদের ভিডিও দেখে একদম কিন্তু খারাপ ভাববেন না, কারণ আমরা একসঙ্গে থাকি, আমাদের ভক্ত সঙ্গেও যেমন হয় তেমন কিন্তু আনন্দও হয়। আর এই আনন্দটা একটা অন্যরকম ফিলিংস, যত বাধাই আসুক না কেন আমাদের এই আনন্দটা কিন্তু সবসময়ের জন্য যেন ভগবান অটুট রাখে। যাই হোক, সকালবেলা একটু হাঁটাও হয়, একটু ভগবানের জন্য ফুল সংগ্রহ করা হয়, একটু রাসবেরি সংগ্রহ করা হয়, একটু চেরি সংগ্রহ করা হয়, একটু আনন্দ হয়, আরও অনেক কিছু। তার সঙ্গে তো ভক্ত সঙ্গ আছেই, সঙ্গে আমরা একসঙ্গে কিন্তু জপ করতে করতেই কিন্তু হাঁটি। তো এই যে একটা সকালবেলায় ভক্ত সঙ্গ হয়ে যাচ্ছে, এর কিন্তু অনেক পূর্ণ। তো যাই হোক, আপনারা কারা কারা এরকম বন্ধুদের সাথে একসঙ্গে সময় কাটাতে ভালোবাসেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে বলেছিলাম যে এই চেরিগুলো যখন পাকবে তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখুন, চেরিগুলো পেকে পুরো গোটা গাছ লাল হয়ে আছে, এত দারুণ দেখতে লাগছে। কিন্তু দুঃখের বিষয় একটা হলো, চেরিগুলো ভীষণ টক, তবুও তাকে আমরা অনেকগুলো কালেক্ট করেছিলাম, আবার চলে এসেছি এখানে রাসবেরি ওঠাতে। তো যাই হোক, রাসবেরিগুলো এত সুন্দর হয়ে আছে, এই গাছটাতেই সবথেকে বড় বড় রাসবেরিগুলো হয়, আর বাকি অন্য গাছগুলোতে একদম ছোট ছোট। তো সেই জন্য আমরা সেখান থেকে কালেক্ট করি না। আর
সকাল থেকে হেঁটে ছুটে ঘুরে ফুল তুলে ফল তুলে যেখানে যা কিছু ছিল সব কিছু তুলে আমরা এখন বাজার করতে চলে এসেছি। তো আমাদের সবজি বাজার হয়ে গেছে, নিয়েছি লাউ শাক বেগুন, আর এখানে নিয়ে নিচ্ছি কাশ্মীরি ব্রেড। আর কাশ্মীরি ব্রেডগুলো কীভাবে তৈরি হয় দেখুন, বেশ সুন্দরভাবে তৈরি হয়। ছেলেমেয়েরা এই কাশ্মীরি ব্রেড খেতে খুব ভালো লাগে। এতে একটু বাটার লাগিয়ে দিয়ে দুধের সাথে কিংবা চায়ের সাথে যার সাথেই বলুন, এই ব্রেডগুলো কিন্তু খুব সুস্বাদু লাগে। বাজারটাতে করে এসে আবার স্নান করে তারপরে আমি পুজো করেছি। পুজো টুজো করে একটু অল্প প্রসাদ পেয়ে বাচ্চাগুলোকেও প্রসাদ পাইয়ে দিয়ে বেড়াবাবুকেও প্রসাদ পাইয়ে দিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। শরীরটা কীরকম টায়ার্ড লাগছিল, কারণ অনেকটা হাঁটা হয়ে গেছে সেই জন্য। আর এখন হচ্ছে দুপুরবেলা, ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি বেগুন ভাজা, মুগের ডাল আর লাউ শাকের চচ্চড়ি। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভগবান চিন্তাময় থাকবেন। হরে কৃষ্ণ হরি বল।